পেলিকন পাখি যা দেখে তাই খাওয়ার চেষ্টা করে। জেনে অবাক হবে যে পেলিকান এমনকি এটি ভাল্লুকের বাচ্চাকেও খাওয়ার চেষ্টা করে, তাই একে পাখিদের কুমিরও বলা হয়। এর প্রধান খাদ্য মাছ, তবে সুযোগ পেলেই পাখিও খায়। এই ভিডিওতে দেখতেই পাচ্ছ, প্রথমে লুকিয়ে লুকিয়ে আসে এবং পাখিটিকে তার মুখের থলিতে ঢুকিয়ে নেয়। এটি অনেক উঁচু থেকে পানিতে মাছ দেখে 65 কিমি বেগে পানিতে লাফ দেয়। লাফ দেওয়ার সময় পেলিকন পেছনের দিকে ঘুরে যায় এবং এর অ্যারোডাইনামিক ঠোঁট জলের মধ্যে মাছ ধরে। কিন্তু এই লোভী পাখিটির একটি সমস্যা আছে, কোন জিনিসটি তার সীমার মধ্যে এবং কোনটি বাইরে তা সে জানে না, কারণ এটি মানুষকেও খাওয়ার চেষ্টা করে। দেখো এটা কিভাবে খাওয়ার চেষ্টা করছে।